আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। আজকে ভোর সকাল 5টার দিকে রওনা হয়ে গেলাম সিলেটের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, একটি করি দুইটি পাতার দেশ সিলেট, আর সিলেট মানে চা বাগান, পাহাড়, ঝর্ণা, তো সেগুলো দেখার জন্য যাব। তো চলুন আমাদের সাথে সিলেট ভ্রমণ করুন। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো চরসিন্দুর ব্রিজ হয়ে আমরা ইটাখোলা হয়ে যাব গাজীপুর থেকে। এই রাস্তাটা আমাদের জন্য খুবই কনভেনিয়েন্ট হবে সিলেট যাওয়ার জন্য, এবং ম্যাক্সিমাম গাজীপুর থেকে সবাই এই রাস্তাটাই ব্যবহার করে থাকে। রাস্তাটাও খুব সুন্দর, আর সকালবেলা পরিবেশটা দেখতেই পাচ্ছেন অপরূপ সৌন্দর্য। চতুর্দিকে গাছপালাগুলো সবুজ হয়ে আছে, নিট অ্যান্ড ক্লিন, মানুষজনও কম, ট্রাফিক রাস্তায় অনেক কম। চলুন সামনে হাইওয়েতে যেয়ে আবার কথা হবে। এসে বললাম আমরা সিলেট, ঢাকা সিলেট হাইওয়েতে। সকাল সকাল রওনা দিলে একটা সুবিধা রয়েছে, রাস্তাঘাটে ট্রাফিক অনেক কম থাকে, গাড়ির চাপও কম। তবে সিএনজিগুলো, থ্রি হুইলারগুলো হাইওয়েতে খুবই প্রবলেম করে, গাড়ি চালাতে ওভারটেক করতে খুব সমস্যা হয়। ঢাকা সিলেট মহাসড়কে ভালো মানের খাবারের হোটেল খুব কমই রয়েছে। তো এই যে আমরা যাচ্ছি, এটার নাম হলো জান্নাত রেস্টুরেন্ট। এটা ভৈরব ব্রিজ হয়ে কিছু আগে আর কি, 2-3 কিলোমিটার আগে এই হোটেলটা পড়ে। এখানে আজকে আমরা সকালে নাস্তা করব, তারপর আবার রওনা দিব সিলেটের উদ্দেশ্যে।
Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো সিলেট তামাবিল হাইওয়ে, আর এই রোডটার ভিউগুলো অসম্ভব সুন্দর। আপনারা নিজেরাও দেখছেন, আমরা একটু গাড়ি ব্রেক করে এখানে দাঁড়াবো এবং এর আশেপাশের ভিউগুলো একটু দেখবো আর কিছু ছবি তুলব। আমরা এখন আছি জৈন্তাপুর বাজারে।
জৈন্তাপুর বাজারে আমরা আজকে দুপুরের আমাদের লাঞ্চটা সেরে নিব, তারপর আমরা তামাবিলের উদ্দেশ্যে রওনা দিব। লাঞ্চডে আমরা খুব তাড়াতাড়ি তামাবিল বর্ডারে চলে এসে পড়েছি। দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার ট্রাকগুলো কয়লা বোঝাই করে বাংলাদেশে ঢুকছে। তামাবিল বর্ডার থেকে আমরা জাফলংয়ে চলে আসলাম। জাফলংয়ে এটা একটা স্পট, এখানে নৌকা ভাড়া করে ঘোরা যায়, আর সরাসরি সামনে কীভাবে পাথর উত্তোলন করে তাও দেখা যায়। তো আমাদের ভাগ্যটা ভালো ছিল না, বৃষ্টি এসে পড়লো, আমরা আসলাম আর বৃষ্টিও শুরু হয়ে গেল, তাই আমরা নৌকাতে না উঠে আশেপাশে একটু দেখে চা খেয়ে আবার আমরা সিলেট শহরের দিকে রওনা করব। হ্যাঁ